চলছে ঈদের মৌসুম, আর ঈদ এলে নিত্য নতুন কেনাকাটার একেবারে ধুম পড়ে যায়, সেটি গাড়ি থেকে শুরু করে জামা কাপড় সব কিছুতে। আর এই ঈদ উপলক্ষে যারা চিন্তা করছেন নতুন একটি গাড়ি কিনবেন, তাদের জন্য আজ আমরা চলে এসেছি গাড়ির বাজারে। দেখবো হুন্ডাইয়ের ক্রেটা গাড়িটি, যেটি বাংলাদেশি অ্যাসেম্বল হচ্ছে, জানবো এই গাড়িটির আদ্যপ্রান্ত। চলুন। আমরা যে গাড়িটি নিয়ে কথা বলবো সেটি দেশের বাজারে একেবারে নতুন বলা যায়, কারণ জানুয়ারির 18 তারিখ থেকে এই গাড়িটি অ্যাসেম্বল শুরু হয়েছে আমাদের দেশে, যেটি হচ্ছে হুন্ডাইয়ের ক্রেটা। আর এই গাড়িটি নিয়ে বিস্তারিত কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন জাওয়াদ ভাই, যিনি এক্সিকিউটিভ সেলস হিসেবে, সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কাজ করছেন। ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? ভালো আছি। একেবারে দেশের বাজারে অ্যাসেম্বল করা হচ্ছে গাড়িটি, এবং যার কারণে দামের ক্ষেত্রেও বেশ খানিকটা মানে সস্তা হয়ে গেছে। কিভাবে বলবেন যে কোন কোন জায়গায় আসলে কাজ হচ্ছে অ্যাসেম্বলিং এর ক্ষেত্রে? আসলে এটা হচ্ছে গিয়ে বাংলাদেশের জন্য একটা ড্রিম বলা চলে, যে বাংলাদেশে একটা গাড়ি অ্যাসেম্বল হচ্ছে তা আবার কোরিয়ান একটা ব্র্যান্ডের। সো এই গাড়িটা যখন আমরা শুরুতে সেল করতাম, কিছুদিন আগের কথা, আসলে গাড়িটার প্রাইস ছিল 43,50,000, আর এখন আফটার অ্যাসেম্বলিং গাড়িটার প্রাইস হয়ে গেছে দুটো ভ্যারিয়েন্টে, একটা হচ্ছে 34,50,000, একটা হচ্ছে 37,00,000। দুটো ভ্যারিয়েন্ট নিয়ে আপনারা কাজ করছেন, যেটি দুটোই বাংলাদেশে আপনারা অ্যাসেম্বল করছেন, বেসিক তফাত কি দুটো এই ভ্যারিয়েন্টের মধ্যে? আমাদের হচ্ছে গিয়ে মেইন তফাতটা হচ্ছে গিয়ে প্যানোরামিক একটা সানরুফ আছে, লেদারের সিট আছে, ডায়মন্ড কাট অ্যালয় হুইল আর এলইডি হেডলাইট, আর ভিতরে এসি ফাংশনটা কিছুটা ডিফারেন্ট। আমরা কি হুন্ডাইয়ের যে মানে যদি একটা ক্রস ওভার এসইউভি বলি, তাহলে হুন্ডাইয়ের একটা বেসিক লেভেলের এসইউভি আমরা এটাকে বলছি? আসলে হুন্ডাইয়ের এন্ট্রি লেভেল শুরু হয়েছে হুন্ডাই ভেনু থেকে, বাট দিস ইজ ওয়ান লেভেল অ্যাবভ, যেটা হচ্ছে গিয়ে মাচ মোর অপশন, মাচ মোর কমফোর্ট, রিলায়াবিলিটি সব কিছু থেকে। যেহেতু অ্যাসেম্বলিং করার পরে এটা আপনাদের প্রায় জানুয়ারি থেকে বলতে গেলে 2-3 মাস হয়ে গেছে, রেসপন্স কেমন দেখছেন বাংলাদেশের বাজারে? অ্যাকচুয়ালি বাংলাদেশের মানুষের মেন্টালিটি হচ্ছে পিপল আর ভেরি প্রাউড টু বাই বাংলাদেশি ম্যানুফ্যাকচার্ড কার। সো আমরাও প্রাউড যে এটা আমরা সেল করতে পারছি বাংলাদেশের মার্কেটে। আমরা বলবো অ্যারাউন্ড অলমোস্ট 100 ইউনিটসের মতো উই হ্যাভ সোল্ড, কিছু রেডি টু ডেলিভার ইউনিট রয়েছে আমাদের কাছে, যেটা আমরা হয়তো এই মাসে অথবা সামনের মাসে ডেলিভারি করে দিতে পারবো, এবং প্রতি মাসেই আমাদের যাচ্ছে। বাংলাদেশের যে রাস্তাঘাটের কথা যদি বলতে চাই, তাহলে সেক্ষেত্রে তো মানে যে ধরনের রাস্তাঘাট তার জন্য বেশ স্পেসওয়ালা গাড়ি দরকার, মানে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা, সেক্ষেত্রে এটার মধ্যে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কত আছে? আপনি যদি এখান থেকে দেখেন, 17 ইঞ্চি ডায়মন্ড কাট অ্যালয় আছে গাড়িটার সাথে, আর 7.25 ইঞ্চ গ্রাউন্ড ক্লিয়ারেন্স। সাপোজ বাংলাদেশের সবচেয়ে উঁচু স্পিড ব্রেকার যেটা, সেটাও যদি হয়, অথবা আপনি ফেরিতে উঠতে যান গাড়ি নিয়ে 5 জন মানুষ গাড়িতে বসিয়ে, ইজিলি আপনি উঠে যেতে পারবেন, কোথাও ঘষা খাওয়ার সুযোগ নেই। আমরা এবার গাড়িটার ইনডেপথ কথা বলতে চাই, সবার আগে লুক নিয়ে কথা বলতে চাই। লুকের দিক থেকে যদি বলি, তাহলে গাড়িটাকে বেশ অ্যাগ্রেসিভভাবে আসলে তৈরি করা হয়েছে। হিউন্ডাই হচ্ছে তাদের একটা স্পেসিফিক ডিজাইন ল্যাঙ্গুয়েজ, যেটাকে সিগনেচার ডিজাইন ল্যাঙ্গুয়েজ বলি, যাতে দূর থেকে একটা গাড়ি দেখলে আপনি রেকগনাইজ করতে পারেন যে এটা একটা হিউন্ডাইয়ের গাড়ি আসছে। সো এই গাড়িটার ক্ষেত্রে হচ্ছে কি, হিউন্ডাইয়ের একটা লোগো ফার্স্টেই দেখতে পারবেন। এই গ্রিলটা হচ্ছে প্যারামেট্রিক গ্রিল আমরা বলি, আর হিডেন টাইপ এলইডি, এই গ্রিলের ইন্টিগ্রেটেড অংশটাই হচ্ছে গিয়ে এলইডি লাইট হিসেবে কাজ করছে, আর ফ্রন্টে হচ্ছে গিয়ে আপনার ডুয়াল বিম এলইডি হেডল্যাম্প দেওয়া। ভাই এটা চাকাটা কত? এটা হচ্ছে গিয়ে 17 ইঞ্চ ডায়মন্ড কাট অ্যালয় উইথ কুমহো টায়ার্স, হুইচ ইজ মেড ইন কোরিয়া অ্যাজ ওয়েল। এমনি যে পার্টসগুলো আপনারা নিয়ে আসেন অ্যাসেম্বল করার জন্য, সেগুলো কি সব কোরিয়া থেকে নিয়ে আসা হয় নাকি ইন্দোনেশিয়া থেকে? আমাদের হচ্ছে গিয়ে কোরিয়া, ইন্দোনেশিয়া অ্যান্ড বাংলাদেশ, তিনজনের যৌথ ভেঞ্চারে আর কি গাড়িটা রেডি হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবারই কিছু না কিছু ইনপুট রয়েছে। আর সাইড লুকটা নিয়েও কথা বলবো, মানে এই সাইড মিররটা যদি বলি, এটা হচ্ছে গিয়ে আপনার একটা ব্লাইন্ড স্পট ডিটেকশন সহ উইঙ্কার মিরর, যেটাতে একটা এলইডি টার্ন সিগন্যাল আছে, আর সাইডে হচ্ছে গিয়ে আপনি হ্যান্ডেলগুলো যদি দেখেন গাড়ির, এটা ক্রোম হ্যান্ডেল আর কি, ওইটা যেটা হচ্ছে প্রিমিয়াম একটা লুক দেয় গাড়িটাকে। এবার একটু ব্যাক লুকটা নিয়ে কথা বলতে চাই। শিওর,
মানে ব্যাকলুকটাও তো বেশ প্রিমিয়াম একদম। ব্যাকলুকটা হচ্ছে গিয়ে আগের আর এটার মধ্যে ডিজাইন ডিফারেন্সটা হচ্ছে গিয়ে আগে যেই লাইনগুলো ছিল সেম লাইনটা মেনটেন করে এখানে আরেকটু অ্যাগ্রেসিভ কন্ট্যুরিং দেওয়া হয়েছে। আর এইটা হচ্ছে গাড়ির শোল্ডার লাইন যেটা আরেকটু ওয়াইডার, সো গাড়ির স্ট্যান্স যেটাকে বলি গাড়ির দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতে একটু অ্যাগ্রেসিভ মনে হয়, অ্যাগ্রেসিভ লাগে এটাই। এবং আমরা যদি ওই বেসিক আরেকটা যে ভেরিয়েন্টের কথা বলছিলাম তার সাথে কি ব্যাকলুকেরও কি এই জায়গাটা মিলে আছে? ব্যাকলুকটা একেবারে সেম দুটোর ক্ষেত্রেই। আপনার রিয়ারে হচ্ছে গিয়ে থার্ড ব্রেক ল্যাম্প, উপরে একটা শার্ক ফিন অ্যান্টেনা, আপনার কনভিনিয়েন্সের জন্য পিছনে একটা রিয়ার ওয়াইপার, আর রিভার্স ক্যামেরা তো আছেই সাথে সেন্সর, রিভার্স সেন্সর যেটা এটা স্ট্যান্ডার্ড হিসেবেই আছে সবগুলো গাড়িতেই। গাড়িটার যদি ফ্রন্ট ফেসিয়া থেকে আমরা বলার চেষ্টা করি তাহলে 8.25 ইঞ্চের একটা টাচ স্ক্রিন রয়েছে যেটাতে অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কার্পলে দুটোই সাপোর্ট করে। গাড়ির ভেতরে ওয়্যারলেস চার্জিং আছে, দুটো USB সকেট আছে, সাথে আরেকটা এক্সট্রা 180 ওয়াটের সকেট আছে। সাথে হচ্ছে আপনার স্টিয়ারিং হুইলের ডান সাইডটা হচ্ছে গিয়ে আপনার ফ্রন্ট স্ক্রিনের কন্ট্রোলার, আর বাম সাইডটাতে ইনফোটেইনমেন্ট স্ক্রিনের কন্ট্রোলার। আর টিল্ট এবং টেলিস্কোপিক স্টিয়ারিং হুইল এটা স্ট্যান্ডার্ড আমাদের সব গাড়িতেই আছে। আর লেদার সিট হচ্ছে গিয়ে আপনার অলমোস্ট 32 ওয়ে অ্যাডজাস্টেবল, সো আপনার যতটুকু আর্গোনমিক্যালি বসলে লং ড্রাইভ এবং সিটি ড্রাইভের ক্ষেত্রে সুবিধা হয় পুরোটাই আছে। তাহলে কি মানে এই যে আমরা যদি এটা বলি যে 37 লাখ টাকা, আর যেটা একদম বেসিক আর একটা ভেরিয়েন্ট সেটা 34 লাখ 50 হাজার টাকা, এই যে 34 লাখ বা 37 লাখের মধ্যে আপনারা যে ফিচারগুলো দিচ্ছেন, আপনার কি মনে হয় যে মার্কেটে এই বাজেট রেঞ্জের মধ্যে কম্পিউটার আর কি গাড়ি রয়েছে? মার্কেটের যদি গাড়ির সাথে কম্পারিজন করতে চাই অবশ্যই আমি কোনো নাম বলছি না, বাট এই সিমিলার রেঞ্জের গাড়ি আপনাকে অ্যাটলিস্ট 50 লাখ টাকা প্লাস গুনতে হবে এই মুহূর্তে যদি আপনি কিনতে যান অ্যাকর্ডিং টু দ্য মার্কেট কন্ডিশনস। কালার কি কি রয়েছে, কালার অপশন কি কি রয়েছে? কালার অপশন আমরা ইন্ট্রোডাক্টরি কালার হিসেবে গ্রে আর ব্ল্যাকটাকে ইন্ট্রোডিউস করেছি বাংলাদেশের মার্কেটে, আর পরবর্তীতে আমাদের রেড, ব্লু, সিলভার, হোয়াইট এগুলো ইন্ট্রোডিউস করছি ধীরে ধীরে। রিসেন্টলি আপনারা হয়তো রেড গাড়িটা বাজারে বেশি দেখতে পাবেন। এর আগে যখন আপনারা ইন্ডিয়া থেকে বা ইন্দোনেশিয়া থেকে নিয়ে আসতেন এবং সেই নিয়ে আসা এবং এখন আপনারা বাংলাদেশের বাজারে এটি উৎপাদন করছেন, আপনাদের কারখানার ব্যাপারে একটু জানতে চাই, সক্ষমতা কেমন, কীভাবে কাজ করছেন? আমাদেরটা হচ্ছে স্টেট অফ দি আর্ট ফ্যাসিলিটি, যেটা হচ্ছে গিয়ে হিউন্ডাই নিজস্ব তত্ত্বাবধান প্লাস বাংলাদেশের জয়েন্ট ভেঞ্চারে হচ্ছে। সো আমাদের গাড়িগুলো ম্যানুফ্যাকচার হচ্ছে হচ্ছে বঙ্গবন্ধু হাইটেক পার্ক কালিয়াকৈরে, যেটা ফ্যাসিলিটি রয়েছে সেখানে হচ্ছে আমরা প্রতিদিন অলমোস্ট 8টা থেকে অলমোস্ট 10টা গাড়ির মতো করে অ্যাসেম্বলি করতে পারছি। এই মুহূর্তে আমরা ক্রেটা করছি, ফিউচারে প্ল্যান আছে আমরা অন্যান্য গাড়ি নিয়েও কাজ করবো। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময়। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং টু হিউন্ডাই অ্যান্ড থ্যাংকস ফর সিইং আওয়ার কার, থ্যাংক ইউ সো মাচ। আমরা আসলে এতক্ষণ কথা বলছিলাম এবং বিস্তারিত দেখছিলাম যে বাংলাদেশের যে বাজারে অ্যাসেম্বল হওয়া হুন্ডাইয়ের যে গাড়িটি যেটির নাম হচ্ছে ক্রেটা, এবং আমরা যতটুকু বুঝতে পেরেছি সেটি হচ্ছে যে এই 35 লাখ বা 37 লাখ যাই বলে না কেন এই বাজেট রেঞ্জের মধ্যে এই মুহূর্তে বাংলাদেশের বাজারে এর সাথে কম্পিট করার মতো অন্য গাড়ি বেশ কমই রয়েছে।